প্রধানমন্ত্রী আবাস যোজনায় নিজ ভূমি নিজ গৃহ প্রকল্পে দুর্নীতির তদন্তে বারাসাতে প্রকল্পের অধিকর্তা রাজকুমার গৌতম আধিকারিকদের নিয়ে কথা বলেন পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে। এরপরে পরিদর্শনে যান তিনটি ওয়ার্ডে। কেন্দ্রীয় টিমের সদস্যরা পরিদর্শনে খুশি, কোনো দুর্নীতি খুঁজে পাননি দাবি পৌরসভার চেয়ারম্যানের। পরের খবরে আসবো, গার্ডেন ব্রিজ পাম্পিং স্টেশনে মেরামতির জন্য বন্ধ থাকবে জল সরবরাহ। 27 জানুয়ারি সকাল 10টা থেকে পরের দিন অর্থাৎ 28 জানুয়ারি সকাল পর্যন্ত বন্ধ থাকবে জল সরবরাহ। ফিল্টার জল সরবরাহ বন্ধ থাকবে যাদবপুর, লালকা, বেহালা এবং বাঁশরুলিতে। 28 জানুয়ারি সকাল থেকে পরিষেবা স্বাভাবিক হবে এমনই জানানো হয়েছে পুরসভার তরফে। রেড রোডে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সেনাবাহিনীর মহড়া, এবং সেই সেনাবাহিনীর মহড়ায় আনা হয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি পিনাকা মিসাইল। থাকছে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের ট্যাবলো, আর মহড়ার সেই ছবি ধরা পড়েছে এবিপি আনন্দের ক্যামেরায়। প্রজাতন্ত্র দিবসের যে প্যারেড তার মহড়া চলছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পিনাকা মিসাইলকে এই মহড়ায় আনা হয়েছে। এই পিনাকা মিসাইল দেশীয় প্রযুক্তিতে তৈরি এবং তার যে রেঞ্জ রয়েছে সেই রেঞ্জ যথেষ্ট পরিমাণে রয়েছে। এবং এই পিনাকা মিসাইল প্রজাতন্ত্র দিবসের মহড়ায় প্রদর্শিত হচ্ছে এবং মূল যে প্যারেড হবে সেই প্যারেডেও সেটা প্রদর্শনী করা হবে। আজকে তার ফাইনাল মহড়া চলছে। ক্যামেরায় প্রবীর সামন্তের সঙ্গে ঝিলম করণ যায়, এবিপি আনন্দ, কলকাতা। আমার কোনো কথা হয়নি, কারোর সাথে আমার কোনো কথা হয়নি, এবং আমি প্রস্তাব দিয়েছিলাম, ওরা প্রথম দিনই প্রত্যাখ্যান করেছে। তখন থেকে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা চলবো। এখন কোন চর্চা নেই, মিথ্যে কথা, অ্যাবসলিউটলি রং। একটা কারো নিজের একার নয়, রিজিওনাল পার্টি গুলো আমরা একটা আমরা তো করেছি, একা লড়াই করুক, রিজিওনাল পার্টি বা আপনাকে সিটে লড়াই করবে, সেখানে ইন্টারফেয়ার করবে না। সেখানে গেলে ওই যদি ইন্টারফেয়ার করে তাহলে সেখানে আমরা বুঝবো অন্যরকম। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই একলা চলোর ডাককে কটাক্ষ করেছেন অমিত মালব্য। এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন তিনি, এবং এক্স স্যান্ডেলে পোস্ট করে অমিত মালব্য লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে একলা লড়াইয়ের সিদ্ধান্ত বুঝিয়ে দিচ্ছে যে তিনি মরিয়া হয়ে গেছেন, নিজের রাজনৈতিক অস্তিত্ব ধরে রাখতে পারছেন না, তাই সব আসনে লড়াই করতে চাইছেন এই আশায় যে ভোটের পর তার গুরুত্ব থাকবে। তার বিরোধীদের মুখ হওয়ার ইচ্ছা ছিল, অথচ এখনো পর্যন্ত কেউ তার নাম প্রস্তাবও করেনি। বারবার দিল্লি গিয়ে জাতীয় স্তরের নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার ইচ্ছাও কাজ করেনি। নির্বাচন পরবর্তী হিংসা এবং রক্তস্রোতের ঘটনা তিনি লুকোতে পারছেন না। অস্বস্তি থেকে বাঁচতে নিজেকে বাইরে রেখে মল্লিকার্জুন খার্গের নাম প্রস্তাব করছেন। মমতা বুঝতে পেরেছেন বিরোধী শিবিরে তার কানাকড়িও মূল্য নেই। তবে বাংলায় রাহুল গান্ধীর সার্কাস আসার ঠিক আগে তার এই একলা চলার ঘোষণা ইন্ডিয়া জোটের কফিনে শেষ পেরেক। বেল পাকলে কাকের কি, অমিত মালব্য টুইট মালব্য, বেল পাকলে কাকের কি, একা তৃণমূল লড়ায় মজা পাচ্ছেন ভাই। 2021 সালে বিধানসভা নির্বাচনের আগেও কিন্তু তৃণমূলটা একাই লড়েছে, তখন রোজ আপনারা চার্টার্ড ফ্লাইট পাঠিয়ে তৃণমূল থেকে লোকদের নিয়ে যাচ্ছিলেন, ওদিকে কংগ্রেস সিপিএম আইএসএফ জোট বেঁধে আলাদা লড়ছিল বিজেপি বিরোধী ভোট ভাগ করে বিজেপিকে অক্সিজেন দেওয়ার জন্য। তারপরেও তো এককভাবে আরও বেশি আসন পেয়ে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করেছে, ফলে তৃণমূল একাই 100।